জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার রাজ্য সরকার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তধারা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে রক্ত সংগ্রহের যে ঘাটতি তা পূরণের জন্য মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে আহ্বান জানান। স্বেচ্ছায় রক্তদান, সেটা ত্রিপুরার জন্য কোন নতুন শব্দ না। ত্রিপুরা ক্লাব হোক, বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন হোক, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ হোক, গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকারি কর্মচারী, টিএসআর, পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, ছোট ছোট অর্গানাইজেশন, শ্রমিক অর্গানাইজেশন, কর্মচারী অর্গানাইজেশন, এই সবাই তার মধ্যে বড় মাত্রা ভাগ নেয়। আর হেলথ বিভাগের ডাক্তার, নার্স, আশাকর্মী এবং অফিসার্স পর্যন্ত স্বেচ্ছা রক্তদান শব্দটা ত্রিপুরার সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত এবং রক্তদানের মাধ্যমে নিজেকেও পরিস্থিত রাখা এবং অন্যকেও সুস্থ রাখা।